2009 সালে বিরিয়ার সদর দপ্তর পিলখানায় বিদ্রোহ মামলার আসামি উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের কারাগারে মৃত্যুতে হত্যা মামলা হয় রোববার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আক্তারুজ্জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তাকে মূলত মারার উদ্দেশ্যই ছিল দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারিতে কিন্তু ওই দিন মারতে ব্যর্থ হয় পরবর্তীতে তাকে কারাগারে নিয়ে ইনজেকশনের মাধ্যমে তাকে মারা হয় এটা দুই সালে জুলাই মাসে মামলায় এগারো জনকে আসামি করা হয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন কোর্ট তলব করছে চকবাজার থানাকে যে অপমৃত্য মামলার রিপোর্ট দেওয়ার জন্য ডিটেলস এবং রিপোর্ট দেওয়ার জন্য দেন পরবর্তীতে কোর্ট পরবর্তী প্রসিডিং আগাবে দু দশ সালের জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগারের চিকিৎসকদেরও আসামি করা হয়েছে অজ্ঞাত আরও দুইশো জনকে আসামি করা হয় তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা